প্রজা শুরু হতে না হতে আমার ঈদ শপিং শুরু হয়ে গেছে আসলে আমি ঈদের শপিং একটু আগে থেকেই শুরু করি তো আজকে সন্ধ্যার পরে বের হয়ে গেলাম আর ঈদের শপিং আমি ম্যাক্সিমাম সময় সন্ধ্যার পরেই করি রিল্যাক্সে অনেকগুলো ড্রেস কিনছি এগুলো বানাতে দিতে হবে আর কিছু ড্রেস কিনবো সবকিছু থাকছে আজকের আর আমরা বের হলে সবসময় তিনজনে বের হই আমি আমার হাজবেন্ড আমার ননদিনী আমার হাজবেন্ড কে বলছিলাম হাত দিয়ে লাভ বানাতে বাকিটা ইতিহাস আর মার্চ মাস উপলক্ষে কিন্তু জায়গাগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে তাই না তো অটো থেকে আমরা নেমে পড়লাম এখন যাচ্ছে একটা টেইলার্স এর দোকান অনলাইন থেকে আমি থ্রি পিস কিনছি পাঁচ পাঁচটা থ্রি পিস কিনছি আমার খুবই পছন্দের এগুলো আজকে বানাতে দিব ড্রেসের মাপ প্যান্টের মাপ সবকিছু দিয়ে দিলাম যাতে ড্রেস গুলো আমার একদম পারফেক্ট হয় সত্যি বলতে ড্রেস গুলো করে কিনছি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই এখন যেটা খুলতেছি এইটা হচ্ছে নেভি ব্লু কালার আর ড্রেসটা দেখো কি পরিমানে সুন্দর টেলার্স এর দোকানে লাইটটা একটু কম সেজন্য হয়তো ভালোভাবে ভিডিওতে বোঝা যাচ্ছে না বাট আসলে এই থ্রি পিস গুলো অনেক বেশি সুন্দর এই থ্রি পিসের টোটাল পাঁচটা কালার আমি অর্ডার করছি প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এই মিষ্টি কালার এই লেমন কালারটা লেমন কালার আমার সচরাচর পরা হয় না সেই জন্য এই কালার টাও ফেভারিট মেরুন কালার এই কালার টা অনেক সুন্দর লাগে আমার না প্রত্যেকটা খুবই গর্জিয়াস গর্জিয়াস একদম এই এই একদমই আনকমন কালার এর আগে পরিনি তাই এই কালারও নিয়ে নিছি আমি এই ড্রেস গুলো যখন বানানো হবে আমি পরে অবশ্যই তোমাদের সাথে ছবি শেয়ার করবো ক্যাটালগুলো আমাকে আবার ব্যাগ দিয়ে দিছে এগুলো আমি দেখতেছি আর ভাবতেছি ছোটবেলায় এই জিনিসগুলো কত কালেক্ট করতাম আমি পিস কিন্তু আর আমি ছবিগুলো রেখে দিতাম যাই হোক আমি জামার আর জামা বানাতে দিলাম আর অন্য গুলো আমার ব্যাগ নিয়ে যাবো কারণ অন্য এখানে রেখে কোনো লাভ নাই ড্রেসও এত সুন্দর আর অন্য গুলো দেখো খুবই সুন্দর করে কাজ করা আর এই পাঁচটা থ্রি পিস কিন্তু আমি নিছি হুমায়রা ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে এই ড্রেস অ্যাভেলেবেল না তাদের পেজে একদম বেস্ট কোয়ালিটিটা পাওয়া যায় সেই জন্য আমি তাদের পেজ থেকে নিছি আর আমি তো ফুললি স্যাটিসফাইড পাঁচটা ড্রেস নিয়ে নিছি তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো আর অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন পাওয়া যায় তাদের পেজে তোমরাও কিন্তু চাইলে আমার মতো ড্রেস পার্চেস করে ফেলতে পারো তাদের পেজ থেকে যাই হোক দোকানে আমি সবগুলো ড্রেস বানাতে দিলাম আর এখন যাচ্ছি বাজারের দিকে আরো কিছু কেনাকাটা আছে আমার আর প্রত্যেকবার আমি আস্তে আস্তে শপিং করি মানে কয়েকদিন শপিং করতে হয়ে একদিনে খুব একটা প্রেশার আমি নিতে পারি না সেই জন্যই আর কি তো তারপর চলে আসলাম আরেকটা ড্রেসের দোকানে এখানে এসে আমি ফার্স্ট এই প্যান্ট দেখতেছি এই প্যান্ট গুলো আমি অনেক পরি খুব কমফোর্টেবল হয় আর রেগুলার ইউজ করেও ভালো লাগে আমার আর আমার ননদিনের জন্য এখান থেকে কিছু প্যান্ট নিলাম দেন টপসও দেখলাম এখানে থেকে আরো কিছু ডিজাইনের টপ তারা আমাকে দেখালো আজকে আমি মেনলি আসছি আমার কাজিনের জন্য শপিং করতে ছোট বোনের জন্য আর কি এদের মধ্যে সবাইকে কিছু না কিছু দেওয়া হয় নিজের জন্য কিনি প্লাস বোনদের জন্য ভাইদের জন্য সবার জন্য কেনার চেষ্টা করি ছোট ছোট টপস রাম্পার সবকিছু আমি দেখলাম যেটা ভালো লাগে সেটাই নিব আর এরকম অনেকগুলো ড্রেস দেখার পর ফাইনালি অলিভ কালার এর টপস আমার অনেক পছন্দ হয়ে যায় এটা আমি নিয়ে নিছি ওর জন্য ফাইনাল করে দিলাম এই ড্রেস টা আর তারপর নিজের জন্য কিছু প্যান্ট দেখলাম ঈদ আসতেছে আমার নতুন নতুন প্যান্ট লাগবে ঈদের শপিং তোমাদের কার কার জানি অবশ্যই এখনই তো টেলার আর সিরিয়াল পাওয়া যাচ্ছে না আমার আসলে এভাবেই যাবে শপিং করতে আমি খুবই পছন্দ করি রমজান দেখা যাবে পনেরো বার আমি শপিং শপিং করতে 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 বের হয়ে হয়ে আসলে আমি কেনাকাটা খুব পছন্দ করি সেটা তো তোমরাও জানো আর এদিকে সব প্যাক গেছে তারপর আমার ননদিনের এই প্যান্টের কালারটাও পছন্দ হয়েছে তাই আরেকটা প্যান্ট নিয়ে নিলাম আর এই তো এই দোকান থেকে আমার শপিং ডান আরো কিছু কেনাকাটা করতে হবে তাই এখান থেকে আবারও বাজারে যেতে হবে এখন যেহেতু ঈদের সিজন তাই অনেক রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকবে তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা শাড়ির দোকানে এখান থেকে আমার দাদির জন্য একটা শাড়ি নিলাম এরকম অলিভ কালার আমার খুবই ভালো তো দাদির জন্য অলিভ কালারটাই পছন্দ করলাম অনেকগুলো শাড়ি আমাকে দেখালো বাট ফার্স্টে দেখানো এই শাড়িটাই আমার বেশি পছন্দ তাই আর বেশি না দেখে এই শাড়িটাই নিয়ে নিলাম আর আমার কেনাকাটা এখনো শেষ হয়নি এখন আমার বাজার ঘোরা বাকি একবার বাজারে আসলাম আমি পুরো বাজারটা একবার করে চক্কর দিয়ে ফেলি তো কেনাকাটা করতেছি এমন সময় চলে আসলাম ফুলের দোকানের দিকে আর আমার হাজবেন্ড এখন আমাকে রোজ নিয়ে দিবে বাহিরে বেরো হলেও সব সময়ই আমাকে রোজ নিয়ে দেয় আর লাল গোলাপ আমার অনেক বেশি পছন্দের বেছে বেছে ও আমাকে বেস্ট রোজটাই দিল আর রোজ তো আজকে একদম আমার সাথে ম্যাচিং হয়ে গেছে আমিও রেড কালার রোজ ও রেড কালার একদম ম্যাচিং ম্যাচিং গোলাপ ফুলের কাটাগুলো সুন্দর করে কেটে আমাকে দিয়ে দিল আর এখন যাচ্ছি আরো সামনের দিকে আরো কিছু কেনাকাটা করতে যাওয়ার সময় দেখি একটা দোকানে মাত্র কয়েকটা স্ট্রবেরি পড়ে আছে সবগুলো আমি নিয়ে নিলাম স্ট্রবেরি ফলটা আমার অনেক বেশি পছন্দের ছিল সাত আটটা আর সবগুলোই আমি এখান থেকে নিয়ে নিছি আচ্ছা স্ট্রবেরি আমার মতো আর কার কার পছন্দ অবশ্যই আমাকে জানিও স্ট্রবেরি ফল বলটা আমি খুব পছন্দ করি যাই হোক দিন হাঁটতে হাঁটতে তোলা আসলাম বাজারে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উত্তরা সুপারমার্কেটে এখান থেকে আমি কিছু কসমেটিক্স নিলাম হিজাব পিন নিলাম এই দোকানগুলো সচরাচর এত রাতে খোলা থাকে না বন্ধ হয়ে যায় বাট এখন যেহেতু ঈদের সিজন অনেকে আমার মতো ঈদের শপিং করতেছে তো তাদের জন্য এখন সবগুলো দোকানি খোলা আর দোকানে একদম মালে ভরপুর তো চলে আসলাম সেকেন্ড ফ্লোরে এখান থেকে তোমাদের ভাইয়ার জন্য কিছু কেনাকাটা করতে হবে ওর কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে ও যা কাপড় চুজ করতেছে এদিকে আমি মিরর ভিডিও করতে বিজি দেন আমাকেও ডেকে নিল পছন্দ ছাড়া সে আবার পরে না তো এখান থেকে তার জন্য কিছু প্যান্ট আর টি শার্ট নিয়ে নিলাম আর এই তো আমাদের শপিং অলমোস্ট ডান অনেকগুলো ব্যাগ ব্যাগ হয়ে গেছে দেখো হাতে আর আর এদিকে আমি আমার ননদিনী নিয়ে মারামারি শুরু করে দিছি যাই হোক কেনাকাটা শেষ করে উঠে পড়লাম রিক্সায় আর বাসায় ফেরার সময় রাস্তাঘাট দেখে তো আমি অবাক খুবই সুন্দর ভাবে ডেকোরেশন করছে যাওয়ার সময় আমি খেয়ালি করে নিয়ে গেলাম পুরা শহরটাই একদম লাইটিং লাইটিং হয়ে গেছে যাই হোক আজকের মতো তো আমাদের শপিং ডান তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে ভিডিও চলো এই পর্যন্ত ভালো থাকো আল্লাহ